হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা একক কোষের কথা জেনেছি এর সঙ্গে জেনেছি কিভাবে একক কোষে কণারা বা অনু বা পরমাণু যুক্ত থাকে আমরা এর আগে ক্লাস ইলেভেনে বিভিন্ন ধরনের গঠন পড়েছিলাম সেগুলি কি কী টেট্টা হেড্রাল ইত্যাদি ইত্যাদি এখন এই টেট্টা হেড্রাল আমি একটু একে দেখাই তোমাদের জানানোর জন্য গঠনটা কীরকম ছিল খানিকটা এরকম ভালো করে দেখো এখানে সেন্ট্রাল অ্যাটমটা অর্থাৎ ক্যাটায়নটা এখানেতে অ্যানায়নগুলো এটা কি ক্যাটায়ন আর এগুলো অ্যানায়ন এবং অক্টাহের ক্ষেত্রে তোমরা দেখেছ কি অক্ট্রাহেড ডালের ক্ষেত্রে তোমরা দেখেছো কি স্ট্রাকচারটা এরকম তার যে বেসটা ছিল সেটা একটা বর্গক্ষেত্র অর্থাৎ ওপর দিয়ে একটা পিরামিড অর্থাৎ এগুলো যুক্ত করলে একটা পিরামিড তৈরি হবে নিচে দিয়ে একটা পিরামিড এর ক্যাটায়নটা হবে কোনটা এটা এবং অ্যানায়নগুলো কোনগুলো হবে এগুলো এটা হবে ক্যাটায়ন এখানে ডট ডট করে এটা এটা ক্যাটায়ন আর বাকিগুলো কি অ্যানায়ন বোঝা গেল আমরা এই চ্যাপ্টারে পড়েছি মানে এই চ্যাপ্টার মানে এই সলিড স্টেট যেটা পড়ছি এই চ্যাপ্টারে পড়েছি কেলাসাখার কঠিন পদার্থ সাধারণত কীরকম হয় কিউবিক অর্থরম্বিক রম্বোহেড্রল হ্যাঁ তাদের আবার বিভিন্ন ভাগ যেমন বিসিসি এফসিসি প্রিমিটিভ ইত্যাদি তাহলে এখানে একটা প্রশ্ন স্বভাবতই চলে আসছে তাহলে এই যে কঠিনের যে চ্যাপ্টারটা পড়ছি তাহলে কঠিনের গঠন কি শুধুমাত্র ওই এফসিসি বিসিসি অর্থরম্বিক কিউবিক রম্ব ইত্যাদি ইত্যাদি হয় না এদের ক্ষেত্রেও টেট্রাহেড্রাল বা অক্টা গঠন দেখা যায় এদের যে যোগগুলো এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে সলিড চ্যাপ্টারে আমরা যে গঠনগুলো দেখছি সেগুলি বিভিন্ন কঠিন পদার্থের এক্স এর মাধ্যমে নিউক্লিয়াসগুলিকে বিন্দু আকারে পাওয়া গেছে সেই বিন্দুগুলিকে বিজ্ঞানীরা একটা নির্দিষ্ট ক্রমে সাজিয়েছেন ধরা যাক একটা বড়ো কঠিন পদার্থ সেটাকে এক্স রে করে বিজ্ঞানীরা এরকম বিন্দু বিভিন্ন বিন্দু পেয়েছেন এইসব বিন্দুগুলো পেয়েছেন বিজ্ঞানীরা কী করেছেন এগুলোকে এরকমভাবে আস্তে আস্তে যুক্ত করে একটা শেপ তৈরি করার চেষ্টা করেছেন এবার এটাকে থ্রি ডাইম এটা টু ডাইমেনশনাল একটা শেপ এবার এটাকে একটা থ্রি ডাইমেনশনাল শেপ দেওয়ার চেষ্টা করেছে এর এর নিচের নিচে যে অ্যাটমগুলো আছে সেই এটা ধরুন এটা ধরো উপরের ফেসটাকে এরকম করেছে এবার নিচের ফেসে করে এটাকে আমি জাস্ট একে দেখাচ্ছি বিন্দুগুলো না করে এইভাবে একটা থ্রি ডাইমেনশনাল শেপ দেওয়ার চেষ্টা করেছে এবার এই কিউবিক রমহাল এই যে গঠনগুলো পাওয়া গেছে এদের মধ্যে কি টেট্টের বা অক্টার দেখা যাবে কি না সেটা আমরা আলোচনা করব এবার দেখো আমরা যে গঠনগুলো পেয়েছিলাম আমি সিম্পল কিউব কিউবটাই নিচ্ছি বা যেটা কিউবিক সিম্পল কিউবিক বা প্রিমিটিভ সেল সেটাকে নিচ্ছি এটা এর সাধারণত আমরা কি জানি সাধারণত ক্যাটায়নের আঁকার কী হয় ছোটো এবং অ্যানায়নের আঁকার কী হয় বড় তাই এখানের যে ল্যাটিস পয়েন্টগুলো তো থাকে সেগুলো থাকে কারা এগুলো থাকে অ্যানায়ন এবং এদের আমি ধরে নিচ্ছি এদের আমরা প্যাকিং দক্ষতা বার করেছি এদের আমরা যে প্যাকিং দক্ষতা বার করেছি সেটা কত এটা সরল তাই এর প্যাকিং দক্ষতা জিরো পয়েন্ট ফাইভ টু বাইরে পার্সেন্টেজে করলে ফিফটি টু পার্সেন্ট অর্থাৎ ফাঁকা যে জায়গাটা সেটা হচ্ছে ফর্টি এইট তাই তো তাহলে এর মধ্যে এই কণাগুলো ফিফটি টু পার্সেন্ট দখল করে রেখেছে ফর্টি এইট পার্সেন্ট ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাগুলোতে কে থাকবে ক্যাট সেই ফাঁকা জায়গাগুলোতে কে থাকবে ক্যাটায়ন ভালো করে বুঝে নাও এবার কিছু কিছু যোগের ক্ষেত্রে যেমন এই ল্যাটিস পয়েন্টগুলোতে ক্যাটায়ন থাকে সরি এই ল্যাটিস পয়েন্টগুলোতে শুধুমাত্র অ্যানায়ন থাকে কিছু কিছু ক্ষেত্রে আবার কি হয় এখানে একটা যেমন ক্যাটায়ন থাকে আবার একটা অ্যানায়ন থাকে তাদের ক্ষেত্রে এরকম হবে যাদের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার প্রায় সমান সমান তাদের ক্ষেত্রে কি একটা যেমন ক্যাটায়ন থাকবে আর একটা কি থাকবে অ্যানায়ন থাকবে সেটা কি এনএসিএল এর ক্ষেত্রে একটা ক্যাটায়ন থাকবে অর্থাৎ একটা এনে থাকবে একটা সিএল থাকবে এনে প্লাস একটা সিএল মাইনাস আবার জেডেন এসের ক্ষেত্রে কি সব সবগুলোই কি এস থাকবে সালফার থাকবে আর জেডেনটা এই মাঝের যে ফাঁকা জায়গা ফর্টি এইট পার্সেন্ট সেই ফর্টি এইট পার্সেন্টের মধ্যে থাকবে তাহলে কি দেখতে পাচ্ছি এই কিউবিক টেট্রাগোনাল বা অর্থরম্বিক ইত্যাদি ইত্যাদি বা সরল এফসিসি বিসিসি ইত্যাদি গঠনের মধ্যেই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো যে গঠন তৈরি করছে সেগুলো অক্টাহেড্রাল এবং টেট্রা গঠন তৈরি করছে এবার আমরা দেখে নিই এটা একটা টেট্রা গঠন এই গঠনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি এখানে নিচেতে আমার তিনটে কোন আছে তাহলে এই তিনটে অ্যাটম কি হবে তিনটে অ্যাটম একদম কাছাকাছি থাকবে আর কি তার উপরে একটা অ্যাটম আছে এদের মাঝখানে যে জায়গাটা আছে সেই মাঝখানের জায়গাটাতে আমার কে থাকবে ক্যাটায়ন তাহলে এর ওপরে একটা এরকম অ্যানায়ন থাকবে এগুলো সব কি অ্যানায়ন অর্থাৎ চারটে অ্যানায়ন কীরকম আছে নিচেতে তিনটে অ্যানায়ন আছে যারা বেস তৈরি করেছে এবং তার উপরে একটা অ্যানায়ন আছে সে এর সঙ্গে যুক্ত আছে তার মাঝের যে ফাঁকা জায়গাটা এই জায়গাতে কে থাকবে একটা ক্যাটা সে কীরকম গঠন করবে টেট্রা হেড তার মানে এই ফাঁকা জায়গাটাকে বলা হবে কি টেট্রা হেডডাল হোয়াইট এই ফাঁকা জায়গাটাকে বলা হবে টেট্রা হেড এবার অক্টা কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখব কিরকম অক্ট্রাহ ডাল কম্পাউন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে একটা অক্টোহেড্র কম্পাউন্ড এখানে আমার ক্যাটায়নটা থাকে এবং এখানে অ্যানায়নগুলো বা লিগানগুলো থাকে তাহলে ভালো করে যদি লক্ষ্য করে দেখি এই চারটে হচ্ছে বেস অর্থাৎ চারটে অ্যাটম বেস তৈরি করে ঠিক আছে তাদের মাঝখানে একটা ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটার উপরে তো এটা থাকবে এই যে এর উপর পারপেন্ট পজিশনে একটা আইটম থাকবে আবার তার নিচে একটা আইটম থাকবে সেটাকেও আমার এরকমভাবেই এঁকে দেবো এর নিচেতে কিন্তু আমি যদি এরকম লম্বভাবে দেখি এটাকে যদি এরকম লম্বভাবে দেখি তাহলে তো আমি উপর নিচে দেখতে পাবো না তাহলে এইভাবে এঁকে দেবো তাহলে এই মাঝের যে ফাঁকা জায়গাটা থাকলো সেটা হচ্ছে কি এটাকে বলা হবে অক্টা হেড্রাল ভয়েড এটা হচ্ছে অক্টা হেড্রাল ভয়েড এবারে আমরা এখানে এই যে এই যে গঠনগুলো আছে এই গঠনের মধ্যে অক্টাহেড্রাল হেড্রাল ভয়েড এবং টেট্রা হেড্রাল ভয়েড কীভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখে নেব সেই ক্ষেত্রে আমরা কি করব। আমি সবসময় এফসিসিকে নেবো সবসময় কিউবি ক্লোজড প্যাক ওটা সব থেকে এফসিসি হচ্ছে এফসিসির প্যাকিং দক্ষতা সবচেয়ে বেশি প্রায় সেভেন্টি ফোর পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ তার বেশিরভাগ জায়গাটায় প্যাকড অবস্থায় থাকে তাহলে সেই কম্পাউন্ডটাকে আমরা নেবো এফসিসি বা সিসিপি কিউবিক কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচার অর্থাৎ যেটাই আমাদের এফসিসি সেটাই আমাদের কি সিসিপি অর্থাৎ যেটাই আমাদের ফেস সেন্টার কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচার সেটাই আমাদের কি কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচার কারণ এর প্যাকিং দক্ষতা সবচেয়ে বেশি তাহলে এফসিসি বা সিসিপির ক্ষেত্রে আমরা এই অক্ট্রাইট এবং টেট্রাহেড্রাল ভয়েডগুলো দেখব ভয়গুলো এবার কি আমরা এই যে সিম্পল কোর্সটা আছে এটাকে আমরা সমান আট ভাগে ভাগ করব তার জন্য কী করবো এই বরাবর লাইন আমরা টানব এই বরাবর আমরা লাইন টেনে নেব একটা একটা কেটে দিলাম আবার এই বরাবর কাটলাম দুটো কেটে দিলাম ঠিক আছে তাহলে প্রথমে দু ভাগ করলাম তারপর আবার যদি ভাগ করি সেটা কত পেলাম এক দুই তিন চারটে ভাগ আবার সেই চারটাকে আবার যদি ভাগ করি তাহলে কটা ভাগ পাবো আটটা ভাগ এবার যদি তোমার ভালো করে লক্ষ্য করে দেখো আটটা ভাগ পাচ্ছি ওটা ছিল সরল কোষ এবার সরলের যে ফেসগুলোতে যদি আমি সরলের ফেসগুলোতে যদি আমি অ্যাটম দিয়ে দিই তাহলে সেটা কী হবে এই সামনের ফেস আর পিছনের ফেস তাহলে সেটা কি হবে আমাদের এফসিসি বা সিসিপি স্ট্রাকচার এই স্ট্রাকচারটাকে আমি ভালোভাবে দেখবো এবং এর মধ্যে কোথায় ভয়েডটা আছে সেটা দেখার আমি চেষ্টা করব। অর্থাৎ যে আমাদের যে এফসিসি সিসি কোর্সটাকে এফসিসি কোর্সটাকেই আমরা কিন্তু এইরকমভাবে আটটা ভাগে ভেঙে নিলাম এই যে এফসিসি কোর্সটা আমাদের আছে এই এফ সিসি কোর্সটাকেই আমরা এরকম সমান আটটা ভাগে ভেঙে নিলাম এবার তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো এই যে এটা একটা আমার এফসিসি কম্পাউন্ড ভালো করে লক্ষ্য করে দেখো এই যে প্রত্যেক কোণাতে সরি প্রত্যেক কোণাতে একটা করে অ্যাটম আছে আর কি দেখো এই যে উপরের ফেসে আছে এই ফেসে একটা আছে সামনের ফেসে একটা পিছনের ফেসে একটা এই ফেসে একটা নিচের ফেসে একটা এরপর আমরা যেটা দেখবো ভয়েরটা দেখব ভালো করে লক্ষ্য করে দেখো এখানে যেটা আসছে যে এই ফাঁকা জায়গাটা তোমরা লক্ষ্য করে দেখো এই জায়গাটা এই জায়গাটা ফাঁকা এবার এর চারদিকে চারটে অ্যাটম ভালো করে লক্ষ্য করে দেখো এ একটা অ্যাটম একটা অ্যাটম একটা অ্যাটম তিনটে একটা অ্যাটম চারটে তাই তো চারটে অ্যাটমের মাঝখানে এটা বসে আছে আর এইটা একটা উপরে অ্যাটম এটা একটা নিচের অ্যাটম বুঝতে পারছ অর্থাৎ চারটে অ্যাটমের মাঝখানের ফাঁকা স্থান ওপরে একটা নিচে একটা তাহলে এটাকে আমি অক্টায়ের ডাল হোল বলেছি একটু আগে তাহলে এফসিসির মধ্যে এই মাঝখানের হোলটা হচ্ছে কি একটা অক্টায়ের ডাল হোল এবার আরও অন্য কোনো জায়গায় অক্টাইডাল হোল আছে কিনা আমি দেখে নেব দেখো এই জায়গাটা ফাঁকা আছে ভালো করে দেখে নাও এই জায়গাটা আমার ফাঁকা আছে এই জায়গাটায় কোনো অ্যাটম নেই আবার এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটা ফাঁকা আছে হ্যাঁ এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটা ফাঁকা আছে ঠিক আছে এটা ভুল করেছে এই জায়গায় অ্যাকচুয়ালি এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটা ফাঁকা অক্টাইট ঢালের ক্ষেত্রে এই জায়গাতে কোনো আইটেম থাকবে না ঠিক আছে এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটা ফাঁকা আছে মানে এটা ভালো করে লক্ষ্য করে দেখলে এই মানে এই জায়গাটা ফাঁকা আছে এই যে এই ফাঁকা জায়গাটা এখানটা ফাঁকা আছে ঠিক আছে আমি পরের স্ট্রাকচারটা চলে যাচ্ছি এর পরের স্ট্রাকচারটা আমি চলে আসছি যে এটা দেখো ডাল এখানে একটা অ্যাটম এখানে একটা এগুলো এই যে একটা অ্যাটমগুলো অক্টাহাল এবার এই যে এখানে ফাঁকাস্থানটা আগে দেখালাম এবার যে ফাঁকাস্তানগুলো আছে হ্যাঁ এখানে একটা আছে দেখো এখানে একটা ফাঁকাস্তান 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 এখানে একটা এখানে একটা এই যে এখানটা একটা আছে এখানটা একটা আছে এখানটা একটা আছে এবার আমি এটা তো একটা এফসিসি কোর্স এবার এর পরেও যদি একটা এফসিসি কোর্স নেওয়া হতো দেখো এখানে যেমন এই অ্যাটমটা এর সঙ্গে আছে এর সামনে যে এফসিসি একটা আড়িয়ে থাকতো এর সোজাসুজি সেখানে এটা থাকতো তার পাশে এটা থাকতো এটা থাকতো এর উপর একটা অ্যাটম আছে নিচে একটা অ্যাটম আছে এই যে এই যে ফাঁকা জায়গাটা তৈরি করছে অর্থাৎ এইটা এটা 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 এবং এই দুটোকে নিয়ে যে অক্ট্রাহিডাল হোল তৈরি করছে মানে এই যে ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটা ঠিক আছে এই ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটা এরা কি সবাই অক্টাহেড্রাল হোল তৈরি করবে সব পাশের পাশের যে কোষগুলো আছে তাদের সঙ্গে অকটাইডাল হোল তৈরি করবে এবার দেখা গেল কি আমি একটা তো একটা দেখে নিলাম মাজেরটা মাঝেরটা একটা আমি দেখে নিলাম এখানে আমার একটা অক হল আছে এবার এই কোষগুলো কতগুলো অকটাইডাল হোল দেবে এটা তো পুরোটাই এই একটা কোষের মধ্যে নেই এটা কটা কোষের সঙ্গে যুক্ত থাকবে ভালো করে লক্ষ্য করে দেখো এটা একটা এটা একটা একক কোষের বাহু এবার একক কোষের বাহুটা তুমি ভালো করে লক্ষ্য করে দেখো এই বাহুটাকে ধরো এই বাহুটাকে লক্ষ্য করো এই বাহুটা এই বাহুটা কটা একক কোষের সঙ্গে আছে চারটে একক কোষ এর এক এই একক কোষ একটা একটা দুটো একটা তিনটে একটা চারটে এই চারটে একক কোষের এটা একটা কমন বাহু তাহলে এই বাহুতে যদি কোনো একটা অ্যাটম ফাঁকা থাকে মানে এটাকে যদি আমি এই এই পুরো কোষ পুরো একক কোষের এইটার যেমন লাইন এখানে এই ছোটো একক কোষটার এটা একটা লাইন আমি এটাকেই জাস্ট ছোটো করে দেখাচ্ছি এখানটায় তাহলে এটা যেমন এটা একটা একক কোষ এর তাহলে চারিদিকে আরও একক কোষ থাকবে তাহলে এইটা কতগুলো একক কোষের সঙ্গে যুক্ত আছে চারটে এক দুই তিন চার চারটে তাহলে চারটে একক কোষের সঙ্গে একটা দিয়ে তাহলে এক একটা একক কোষ কত করে পাচ্ছে একের চার করে তাহলে এক একটা একক কোষ কত পাচ্ছে একের চার করে পাচ্ছে তাই তো একের চার করে পাচ্ছে এরকম কটা জায়গা ফাঁকা আছে আমি দেখবো এখানে দেখো একটা জায়গা ফাঁকা আছে একটা দুটো তিনটে চারটে হয়ে গেল এখানে দেখো পাঁচটা ছটা সাতটা আটটা হয়ে গেল নটা দশটা এগারোটা আর একটা আছে বারোটা তাহলে টোটাল কত বারো তোমরা নিজেরা একবার খাতা যেটা এঁকে করতে পারো তাহলে কত হলো তিন তাহলে কটা হলো সমান চার তাহলে কটা হলো চারটে তাহলে টোটাল অক্টাহেড্রাল ভয়েড ভাইট কটা হলো চারটে ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে টোটাল অক্টাইডেল হোল করা হলো চারটে আচ্ছা আমি যদি এখানে আসি ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে দেখো এই লালগুলো হচ্ছে এখানে ভালো করে দেখো লাল অ্যাটমগুলো হচ্ছে আমার যে এফসিসি গঠন করেছে সে অ্যানায়নগুলো এবং এই নীলগুলো হচ্ছে ওই ভ্যাকেন্ট প্লেসগুলো ঠিক আছে এখানে একটা ভালো করে দেখো এখানে একটা এখানে একটা তাই তো এখানে একটা আর কটা এই যে এখানে এইটা এইটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠিক আছে সাতটা এগুলো কিন্তু এই যে এইটা 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 কিন্তু এই কক্ষসের অংশ নয় হুম তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হ্যাঁ আটটা একটা নটা দশটা এগারোটা বারোটা এগারোটা এই কক্ষসের তাহলে আমি কি বলেছি একের চার করে বারোটা তাহলে কত তিন তা টোটাল কত হলো তিন প্লাস এক সমান চারটে পাকিস্তান থাকবে আর কণার সংখ্যা এটা একটা যেহেতু এফসিসি এটা যেহেতু একটা এফসিসি গঠন তাহলে এর কণার সংখ্যা কটা চারটে যেহেতু এফসিসি গঠন তাহলে তার কণার সংখ্যা চারটে আবার অক্টেডাল ভয়ের সংখ্যা কটা চারটে এটা যেহেতু এফসিসি তার কণার সংখ্যা চারটে তো আর অক্টেডাল ভয়েড কটা চারটে তাহলে এখান থেকে আমি কি কনক্লুশন আসতে পারব যে অক্টাহেড্রাল গঠনের ক্ষেত্রে যতগুলি সরি একটা এফসিসি বা সিসিপি গঠনের ক্ষেত্রে যতগুলি কোনা থাকবে ঠিক ততগুলি অক্টাহেড্রাল হোল থাকবে ভালো করে এটা জেনে রাখো এবং নোট করে রাখো একটা সিসিপি বা এফসিসি কেলাসের ক্ষেত্রে যতগুলি কণা থাকবে ঠিক তত সংখ্যক অক্টাহেড্রাল হোল থাকবে যদি এন সংখ্যক কণা থাকে অক্টাহেড্রাল করা থাকবে এনটি এবারে চলে আসবো টেট্রাহেড্রাল হোলের কথায় তার জন্য আমি এখানে চলে আসি আচ্ছা ভালো করে লক্ষ্য করে দেখো টেট্রাহেড্রাল গঠনটা কীরকম বলেছিলাম যে তিনটে অ্যাটম থাকবে আচ্ছা এডিট তিনটে অ্যাটম থাকবে অ্যাকচুয়ালি তিনটে আইটম একসঙ্গে যুক্ত হয়ে থাকবে তিনটে আইটম যুক্ত হয়ে থাকবে যুক্ত হয়ে এই মাঝখানে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে টেট্রেডাল আর উপরটা কি একটা থাকবে উপর একটা আইটম থাকবে এবার এই যে এইটা অ্যাকচুয়ালি টেট্রেডাল গঠন তাই তো এই গঠনটাকে আমি যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে আমি এরকম গঠনটা পেতে পারি এরকম গঠনটা পেতে পারি তাই তো অর্থাৎ এই বরাবর একটা এই বরাবর এই বরাবর একটা এই বরাবর এই বরাবর ভালো করে লক্ষ্য করে দেখো এই যে এখানে এই কোষটা আমি নিচ্ছি ভালো করে দেখো এই একক কোষটা আমি নিচ্ছি মানে এটা পুরোটাই একটা একক কোষ তার মধ্যে আমি এই অংশটুকু শুধু নিচ্ছি এই অংশটুকু এই অংশটুক এরকম অংশ এই এই পুরোটার কটা আছে আটটা আছে তোমরা এটা আগে দেখেছো এটা একটা দুটো এর পিছনে দুটো চারটে আর উপরে চারটে আটটা তাহলে এখানে দেখো কটা এটম আছে এক দুই তিন চার এইখানটায় যদি আমার ক্যাটায়নটা থাকে সে দেখো এই চারটের সঙ্গে কিন্তু টেটটা ভাবে যুক্ত আছে তাই তো তাহলে এরকম ফাঁকা স্থান কটা হবে যেহেতু আটটায় কক্ষস আছে মানে এর মধ্যে যে আটটা যেহেতু এরকম ভাগ আছে তাহলে এরকম কটা হবে এইটা তো একদম এর ভেতরের মাঝের অংশ এই এই কোষটার তাই এগুলো সব একটা করেই ভাগ পাবে তাই তো তার টোটাল কটা হবে আটটা টোটাল কটা হবে আটটা তাই তো অর্থাৎ এফসিসির ক্ষেত্রে টোটাল টেট্রাহেড্রাল ভয়েড কত আটটা টোটাল টেট্রাহেড্রাল ভয়েড আটটা আর এফসিসির ক্ষেত্রে কণার সংখ্যা কটা কণার সংখ্যা হচ্ছে চারটে এটা কি ভয়েড আর এটা হচ্ছে কি কণা চারটে কণা চারটে কণা থাকে এবং ভয়েড ভয়ে কটা আটটা অর্থাৎ এফসিসির ক্ষেত্রে ভয়েড হচ্ছে আটটা কণা হচ্ছে চারটে তাহলে এইটা ভালো করে নোট করে রাখো এফসিসির ক্ষেত্রে যত সংখ্যক কণা থাকবে ভয়েড হবে কত তার দ্বিগুণ তাহলে এফসিসির ক্ষেত্রে যদি কণা থাকে চারটে তাহলে তার ভয়েড করা হবে বা টেট্রা ভয়েড করা হবে টু এন সংখ্যক তাই তো তাহলে আমরা কি কনক্লুশন এলাম অর্থাৎ অক্ট্রা ক্ষেত্রে যদি এন সংখ্যক অ্যাটম থাকে তাহলে হোল হবে এন সংখ্যক এবং টেট্রা ক্ষেত্রে হোল হবে টু এন সংখ্যক ঠিক আছে থ্যাংক ইউ এই ভিডিওটি এই পর্যন্ত